চ্যানেল রূপালী, চ্যানেল রূপালী। এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। চ্যানেল রূপালী, চ্যানেল রূপালী, সবার চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মওত রেজেক দৌলতের মালিক, সেই পরম প্রভুর কাছে সাহায্য কামনা করি, দয়া চাই। যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটা বালুকণাও সৃষ্টি করা হতো না, দলিল প্রমাণ করে লাউলা কালাম ফালাক তো আফলাক। হে রসুল, তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহর পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দয়াল নবীর পাক রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি মক্কা শরীফ মদিনা শরীফ। দয়াল নবীর আহলে বায়াত মাওলা আলী মুশকিল কোষা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, মাওলাই হাসান মাওলাই হুসাইন পাক পাঞ্জাতনের মহব্বত আমার কালবের মধ্যে জমা রেখে ভক্তি শ্রদ্ধা করে, বিশ্বের বুকে যত নবী রসুল পীর পয়গম্বর ওলি আবদার গাউস কুতুব সাধু গুরু বৈষ্ণব পাগল মাস্তান, যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীতে পদার্পণ করেছে, সমস্ত ওলির রুহানি কদমে ভক্তি দিয়ে তাদের কাছে সাহায্য কামনা করি, বেলায়েত একটা শক্তি চাই। সাথে আমার গর্ভধারী মা বাবা, যাদের উছিলা করি আমি এই পৃথিবীর মাটিতে পদার্পণ করেছি, আমার চার তরিকার মুর্শেদ দয়াল বাবা নকুল সাধু ফকুরহাটি দরবার। দয়াল বাবা নকুল সাধু পর্দা নেবার আগে যার কাছে আমাকে রেখে গেল, যেই মানুষটার আশীর্বাদে আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কাছে আসলাম, সে আমার উস্তাদ গুরু বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, সিঙ্গার ফকির মাওলা দরবার শরীফ আজিমপুর। বাজানের রুহানি কদমে দরবারে ভক্তি রাখি আমার দাদাগুরু বরিয়াবার দরবার শরীফ সৈয়দ গোলাম মাওলা রেজবি তুলাচান, ওই দরবারে ভক্তি করি, ভক্তি করি হাসিব আল হাসান রেজবি। আমার বাজানের কদমে যে দরবারে উপস্থিত হয়েছি, অলিকল শিরোমণি এযুগের শ্রেষ্ঠ অলি বাবা নব্বেস পাগল, বাবা নব্বস পাগলের পাক রুহানি কদমে দরবারে ভক্তি রাখি। দরবারের যিনি সম্মানিত সভাপতি জনাব রহিম আহমেদ আমার প্রিয় নেতা, তার চরণে ভক্তি রাখি, ভক্তি রাখি যিনি আসনপতি জনাব মজিবর পীর সাহেব, আমাকে যিনি বায়না করেছেন, যার টেলিফোনে আমার বায়না, সে বাসাইল হইতে আগত মেম্বার, শাহিনুর মেম্বার, তার প্রতি নাম বলতে গেলে অনেক নাম আমার পরিচিত, আমার মাম নান বাজান এখানে শ্রমিক নেতা উপস্থিত হয়েছেন। আমি এখানে দাঁড়িয়ে আমার মাইকের আওয়াজ যত দূর যায়, যে যেখানে যে অবস্থায় আছেন, প্রত্যেকের প্রতি আমার সাথী শিল্পী, উভয় দলের সাথী সহকারী শিল্পী, প্রত্যেকের প্রতি পর্দার আলে মা বোনেরা, প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক ভাইরা, সবার প্রতি আমি শ্রেণীমতো সালাম ভক্তি ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য কাজ শুরু করব। যারা আমার বাবা মায়ের সমবয়সী তারা সন্তান মনে করে, আর যারা সমবয়সী বন্ধু মনে করে, আমাদের উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন। যতক্ষণ সময় মঞ্চে থাকি কোরআনে, হ্যালো হ্যালো, কোরআনে সূরা লোকমানের 6 নম্বর আয়াত লাহওয়াল হাদিস, অর্থাৎ বাজে কথা, যে সেটা যদি ওয়াজের মধ্যে বাজে কথা হয় সেটাও বাজে কথা, গানে বাজে কথা হলেও বাজে কথা।
লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত কোনো কালাম যেন দয়াল আমাদের উভয় শিল্পীর মুখে উপস্থাপন করার তৌফিক না দিয়ে যেই কালাম শুনলে মানুষের কল্যাণ হবে সে ধরনের কিছু কালাম মাওলা যেন বাবা নব্বেস পাগলাকেও চিলা করে আমাদের উভয় শিল্পীর কণ্ঠে দিয়ে দেয়। শুধু আপনারাই শ্রোত হয়ে কালাম শুনবেন এমন নয়, আমিও যেন দয়ালে সেই অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য করতে পারি, কৃতার্থ করতে পারি, সেজন্য আবারও সাধুগুরুর কাছে দোয়া চাই। আমরা এই বাউল গান বিচার গান করে থাকি ধর্মীয় চেতনায়, ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করবার একটা আগে তার একটা নিষ্ঠার প্রয়োজন আছে। সে নিষ্ঠা হলো আমরা পৃথিবীতে এসেছি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা যে যে ধর্মই করি স্রষ্টা মোদের একজন, সেই পরম প্রভুর কাছে এক মিনিট নীরবতা পালন করে আমরা দয়ালের কাছে সাহায্য কামনা করব। আল্লাহ যদি কিছু নিয়ে থাকে অলিদের মধ্যে নিয়ে থাকে, আর যদি কিছু দিয়ে থাকে অলিদের মধ্যে দিয়ে থাকে। যেখানে আল্লাহ রাসুলের গুণকীর্তন করা হয় ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগিচা। আমরা সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দয়াল বাবা নব্বেসানদের দরবারে এই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে পেরে আমার মাওলার কাছে আমি কোটি কোটি শুকরানা আদায় করি। আপনারা অবগত আছেন এটা ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস। যে মাতৃভাষায় গান গাইতেছি, যদি ভাষা আন্দোলন না হইতো, রফিক শফিক সালাম বরকত সহ নাম অজানা অনেক দামাল ছেলেরা ভাষার জন্য শহীদ হয়েছে, শহীদ আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। দেশ স্বাধীন করতে 30 লক্ষ দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যারা মুক্তিযোদ্ধা ভাই, দেশের শ্রেষ্ঠ সন্তান, সে মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা। যার নেতৃত্ব না থাকলে এদের স্বাধীন হতো কিনা প্রশ্নবদ্ধ থেকে যায়। যার 7ই মার্চের ভাষণ ইউনেস্কো এখন স্থান পেয়েছে, সেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আদম থেকে এ পর্যন্ত যত শহীদ হয়েছে সমস্ত শহীদাত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা দেশ জাতি সমাজ সভ্যতা রক্ষা করার কল্যাণ কামনা করে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য পাক পঞ্জতন আহল বায়াত বিশ্ব মানবতার জয় হোক এই ধ্বনিতে আমরা পরম প্রভুর কাছে সাহায্য কামনা করছি। এক বলার সাথে সাথে নীরবতা পালন করা শুরু হয়ে যাবে, আমরা সবাই মিলে সেই পরম প্রভুর কাছে সাহায্য কামনা করব নীরবতা পালন করার মাধ্যমে। যারা গুরু ধর মানুষ আছেন নিজের গুরুর স্রোতটা কালবের মধ্যে জমা রেখে, যারা গুরু ধরেন নাই মা বাবার স্রোত সামনে রেখে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। এক ধন্যবাদ 1 মিনিট নীরবতা পালন করার জন্য। আমি একজন সচেতন বাউল হিসেবে বাংলার জাতীয় সঙ্গীত আমি মিউজিকে বাজাবো, আপনারা সবাই দয়া করে দক্ষিণ হাত মানে ডান হাতটা উঁচু করে জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানাবেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের আমার এই ধর্মীয় চেতনায় বাউল সঙ্গীত শুরু করছি।
দয়াল আমার, আসরে দাঁড়াইয়া মাওলা, আসরে দাঁড়াইয়া মাওলা, বিসমিল্লাহ বলিয়া প্রভু তোমার নাম করলাম স্মরণ। কোন গুণে তো মানে পাবো জানি না সাধন ভজন, কোন গুণে তো মারে পাবো আছরে দাদায়ার মাওলা, আছরে দাদায়ার মাওলা, তোমার নাম করলাম স্মরণ। কোন গুণে পাবো জানি না সাধন ভজন, কোন গুণে পাবো
সাধন ভজ কুণ্ডে তো মারে পাবো বন্ধিনু থাকে মা বিবি মাওলাই আলীর চরণ সেবি দুই মামকে সঙ্গে করি আমি নত শিরে ভক্তি করি তিনশো তেরো নবী বন্ধি দিলেতে করিয়া সন্ধি এক লক্ষ চব্বিশ হাজার যতই আছে পয়গাম্বর প্রত্যেকেরই পাক দরবারে আমি ভক্তি করি রাজা সরে চারতরিকা চোদ্দ খানদান ভক্তি আমি দেই বর্তমান বাবা বায়ু তাদ পীরে ভক্তি করি নত শিরে মুর্শেদ কাবলা হলেন যিনি নত শিরে কদম তুমি আমার গানের স্রষ্টা রশিদ সরকার চরণে ভক্তি বাবা তুমি যেই কানে সেই কানে থাকো গোলামের চাইয়া দেখো পাতল তোমার গাও না গাইবা তুমি উপলক্ষ গোলাম আমি তোমার গাও না গাইবা তুমি পাগল উপলক্ষ কাঙাল আমি যেই দরবারে হইলাম হাজির নত শিরে নোয়াইলাম শির নব্বে চান্দের পাঁচ চরণে ভক্তি করি আপন জেনে টাঙ্গাইর খালের অলি আল্লাহ আছেন যত নাম ধরে আর বলবো কত ভক্তি করি হইয়া নত আমি বললাম নেতা একবারে ভক্তি করি নত শিরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নত শিরে কদম তুমি আটিয়াতে শাহানশা বাবা তুমি ভক্তের কেবলা কাবা আইলা বাবার পাক দরবারে ভক্তি করি রাজা সরে বিশ্বের ইয়াউলিয়া যত আমি নাম ধরে আর বলবো কত আজকের যিনি সভাপতি তার চরণে রাখি ভক্তি রখি নাম হামিয়াত নাম জানিয়া চরণে যাই ভক্তি দিয়াই আরো আসনপতি হলেন যিনি নাম কি জানি নত শিরে কদম তুমি আমার বিএনপি নেতা জাহাঙ্গীর ভাই তাকে আমি ভক্তি দিয়া যাই আমার বাইনাকারী শাহিনুর মেম্বার জানিয়া আসরে যাই সালাম দিয়াই আমার পরিচয় দেব বাকি আসল পরিচয় আসল পরিচয় অনেক বাকি সভাকালে যতজন আসসালামু আলাইকুম থাকলে পরে হিন্দু কর্তা নমস্কার গ্রহণ করবেন কর্তা অন্য অন্য জাতির প্রতি ভালোবাসা রাখি প্রীতি আমার যার সাথে আজের এই গান তারা পাগল হইল নাম তার প্রতি সালাম রাখিয়া আসরেতে যাই দাঁড়াইয়া উভয় দলের সাথী শিল্পী যারা ভালোবাসা পাবে তারা তোমরা বাজাও বাদ্য মধুর শুনে যাও আসে কানের ঘরে পরিচয়ের দেব বাকি আসল পরিচয় অনেক বাকি দিন জানি করান পাখি আমায় দিয়া জায়গা পাখি চালাল সরকার নাম ধরিয়া সরকার নাম হইয়া চাই গান করিয়া সাধুগুরুর পদ ধুলি সাধুগুরুর পদ ধুলি তারপরে আগত সাধুগুরুর পদ ধুলি পাইতে বলে কিন্তু আমি কোন গুণে তোমারে পাবো
মাওলারে জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাব। একদিকে করিলে নজর, অপর দিকে অন্ধকার। আমার রাসূল পাক সব দিকে সমান সমান দেখতেন, কিন্তু আমি তো তার উম্মত হইতে পারি নাই। কাজেই এটা একদিকে তো নজর, একটু ঘুরিয়া ঘুরিয়া যদি হাতে নিয়ে গান গাই সমস্যা নাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা গান আমার বন্দনা যতটুকু ছোট করা যায়, এর চেয়ে ছোট আর করা যায় না। তাই বন্দনা গানের শেষে প্রত্যেক শিল্পী তার মনের মতো একটি করে গান গেয়ে থাকেন। আমি যে পাগলের দরবারে উপস্থিত হয়েছি, নব্বেশ পাগল, আমার রশিদ পাগল, এদের স্মরণে প্রথমে একটি দরবারি গান আমি রাখব। সেটা হলো যে বাত্তি জ্বলতেছে, বাত্তি জ্বলতেছে, জ্বালাইতেছে কে? বাবার ভক্ত তারা নাকি? বাবা যদি জ্বালাইয়া না যাইতো তাহলে কিন্তু জ্বলতো না। যদি কেউ নামের বাত্তি জ্বালাইয়া যায়, তার জন্য কেউ না কেউ বাত্তি জ্বালায়। এই জন্য অলিরা হইল আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন, আল্লাহ উলিয়ান্না মাবুত, খবরদার আমার অলিদেরকে কেউ মৃত্যু বলিও না। না, অলিরা মূল্য হয় মাজার, আর সাধারণ মানুষ মূল্য হয় গোরস্থান। বাবা, আমরা কই জায়গা হইল মাত্র সাড়ে তিন হাত, সাড়ে তিন হাত নসিবে নাও জুড়তে পারে। আজিমপুর গোরস্থানে যেভাবে মাটি হয়, ছয় মাস পর পর একদিক থেকে সিরিয়াল দিয়ে রেগুলার একশো দেড়শো করে মাটি দিতেছে, ছয় মাস পর পর দেখা যায় এই পাশ থেকে খুঁজে উঠে আড্ডি গুড্ডি সব থাকে করে নিয়ে যায়, আর এক জায়গায় ফেলাই দিয়ে আসে। এইভাবে যদি ফেলাইতে থাকে, বাড়ি তো একশোটার মালিক, গাড়িও একশোটার মালিক, কিন্তু জায়গা সাড়ে তিন হাত না, সাড়ে তিন ইঞ্চিও নাও কপালে থাকতে পারে পারে। এই জন্য আমার বিষয় মোহ বিপর্যিত হয়ে আমরা আল্লাহর সাথে শেরেক করি, আল্লাহকে স্মরণ না করে তার মালের দিকে স্মরণ করি, তখন শেরেকই গুনাহ হয়ে যায়। মালের মালিকের দিকে স্মরণ নাই, অথচ মালের খুব প্রয়োজন। এই জন্য যারা মালের প্রয়োজন তারা মালের মধ্যেই ডুবে থাকবে, আর যার মালিককে পাইতে চায় তারা মালিককেই পাবে। যারা মালিককে পাইছে তারা আল্লাহর অলি, আল্লাহর নামের আগে আল্লাহ তাদের নাম বসাই দিয়েছে, নাম হয়েছে অলি আল্লাহ। তাই আমি অলি আল্লাহর নামের উপরে একটি গান আগে রাখব। জানে মাওলাই জানে, পাগল জানে কি খেলা দুইজন খেলা,
মাউলা জানে কি খেলা দুইজন খেলায় পাগলের রওজা চলছে চলছে চলবে বাতি পাগলের রওজা আমার পাগল যদি মইরা যাইতো রহিম ভাই এত মানুষ কেন যাইতো গো শেখের মিলন কেমন দেখি দেখতে পায় পাগলের রওজা চলছে চলছে চলবে বাতি পাগলের রওজা পাগলের রওজা পাগলের রওজা পাগল
তোমার কথা কেমনে ভুলি, আমি তোমার কথা কেমনে ভুলি, জালাল সরকার অসহায়। পাগলের রওজায় দুলছে দুলছে দুলবে বাতি, পাগলের রওজায় আল্লাহর ওলি মরণ হয় না বরণ, আল্লাহর ওলি মরণ হয় না বরণ, মহিরা হয় অমর হয়। দুলছে দুলছে দুলবে বাতি, নব্বে স্থানে পাগলের রওজায় দুলছে দুলছে বাতি, পাগল আলহামদুলিল্লাহ। হ্যালো হ্যালো, নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলকে দয়া করে মায়া করে তারগণিত রহমত বরকত হাত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আজকে অত্যন্ত সুহালে মহান ওলি দয়াল বাবা শাহ সুফি হযরত নব্বের চাঁদ রহমতুল্লাহর বাৎসরিক মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে দয়ালের দরবারে শুকর পেশ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুরে পুরনুর সরদার দো আলম সরওয়ারে কায়নাত শাফাআতুল মুজনবিন সিরাজাম মুনিরা মুদাসির মুজাম্মিল রাসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দুহা বদরুদ্দুজা নূরুন আলা নূর নূর মিন নূরিল্লাহ হযরতে ইয়াসিন জনাবে রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কমাবেন না, একভাবে রাখেন। তার রুহানি কদম মোবারকে ভক্তি শ্রদ্ধা সালাম দৌরত নিবেদন করে তার আহলে বায়াত শানে পাক পাঞ্জাতন হজরতে মাওলা আলী মুশকিল কুশা আলাইহিসাল্লাম, হজরতে খাতুন জান্নাত মা ফাতেমাতুজ্জাহরা আলাইহিসাল্লাম, হজরত ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিসাল্লাম তাদের পবিত্র দরবারে প্রেম ভক্তি নিবেদন করে হজরত আদম আলাইহিসাল্লাম হতে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসুল ওলি আফজাল পীর কুতুব গাউস এসেছিলেন প্রত্যেকের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে গর্ভব আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতা তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে গানের দয়াল পাগল নওশের চান আমার বাবা জানের পবিত্র কদমে প্রেম ভক্তি নিবেদন করে তরিকার পীর শাহ সুফি হযরত জওয়াহের আল কাদরি ওই চরণে ভক্তি শ্রদ্ধা রেখে দয়াল বাবা কাসেম বেলাল আল হুসাইনি আল করুনি রহমতুল্লাহ তার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে যে দরবারে সমবেত হলাম শাহ সুফি দয়াল বাবা হযরত নব্বের চাঁদ রহমতুল্লাহ তার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এ দরবারের সম্মানিত সভাপতি মহোদয় অত্যন্ত বিচক্ষণ জ্ঞানী জনাব আব্দুর রহিম আহমেদ সাহেব তার কাছে সালাম শ্রদ্ধা রেখে আসনপতি যিনি আছেন মুজিবর পীর সাহেব তার কাছে সালাম শ্রদ্ধা রেখে এই কমিটিতে যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করে নেতা কর্মী চেয়ারম্যান মেম্বার প্রশাসন বিভাগের যারা আছেন কষ্ট করে যারা গান শুনতেছেন আমার সাথী শিল্পী দেশের অন্যতম একজন সাধক বাউল শিল্পী আমার জালাল ভাই তার কাছে সালাম শ্রদ্ধা উভয় শিল্পীর সহকারী যারা সকলের কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে দোয়া চেয়ে আমি শুরু করছি। আমি আসলে কোনো শিল্পী নয়, ভালো গানও গাইতে পারি না, কোনো যন্ত্র বাজানোর অভ্যাস আমার নেই, গান ভালোবাসি। এরপরে আপনাদের ভালোবাসা পেয়ে এদিক সেদিক আসি। জনাব শাহিনুর মেম্বার সাহেব উনি প্রায় নিয়মিতই যোগাযোগ করেছেন টাঙ্গাইল জেলা বাউল সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খলিলুর রহমান সাহেব, উনিও গান শুনতে এসেছেন, আশা করি মঞ্চে আসবেন। তো সকলের কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে শুরু করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো, হ্যালো
আছে। গান উনি শোনাবেন, এক হাতে তালি বাজানা বিধায়। প্রথম লক্ষণ তো বুঝলেন, প্রথমে স্টেজ গরম। আমি আবার নরম দেশের বাসিন্দা। আচ্ছা আচ্ছা, বসেন বসুক বসুক। রবীন্দ্র মানুষ, উনি আমাদের বাউল সঙ্গীতের সম্মানিত সাধারণ সম্পাদক। একটু বসলে ভালো হয়, অসুবিধা নেই তো, ব্যবস্থা করে দেবো। এক সাইডে যদি হয় জায়গা, একটু চাইবে তো। এক হাতে তালে বাজে না বিধায়, আমি ওনাকে একটু হেল্প করবো, সহযোগিতা করব। এ বাবা, এটা কমে কমে আপ ডাউন করে ঠিক করে দেন, একেবারে স্পষ্ট, যাতে আমার গান আমি শুনতে পারি। ও তোর নাম বিনে ভরসা না, তোর নামে ভাসাইলাম তোরি, অকুল সাগরে তুমি যে সুন্দর রূপে মনোহর, তুমি সুন্দর রূপে মনোহর বিশ্বের নাগর, তুমি অনন্তম সুন্দর হতে ধরাতে, দিতে এলে নামের পরিচয়, সুন্দর হতে এ ধরাতে। তুমি যে সুন্দর রূপে মনোহর, তুমি যে সুন্দর রূপে মনোহর বিশ্বের নাগর, তুমি অনন্ত মহান সুন্দর হতে এই ধরাতে, দিতে এলে নামের পরিচয় গো, দিতে এলে নামের পরিচয় সুন্দর হতে এই ধরা। আদি হতে অনন্ত কাল, ছিলেন আছেন থাকবেন বহাল, আদি হতে অনন্ত সাধু, পথের কাঙাল বিন্দু হতে সিন্ধু গড়িতে চায়। সিন্ধু হতে এলো বিন্দু ঝরে, জীবে মূল হারাইয়া খুঁজে মরে, সিন্ধু হতে এলো বিন্দু ঝরে, জীবে মূল হারাইয়া খুঁজে ফেলে, তাই তো সাধন ভজন করে, তাই তো সাধন, তাই তো সাধন
ভজন করে যাতে জাতমি শীতে চায়। সাগর হইতে যেমন জোয়ারের জল, নদী নালা করে দেয় তল, সাগর হইতে জোয়ারের জল, নদী নালা করে দেয় তল, সময় হইলে যে থাকার জল, সময় হইলে যে থাকার জল, সে থায় আবার চলে যায়। প্রথমে করিলাম শরণ নবী নুরিতন, যাহার নূরেতে সৃষ্টি হয়েছে ভুবন, মা ফাতেমা হযরত আলী ইমাম দুটি ভাই, তাহাদের চরণে প্রেম ভক্তি রেখে যাই। চার তরিকার চার পীর বন্দি গেলাম যে করিয়া, 360 আউলিয়ার দরবারে ভক্তি যাই রাখিয়া। আদম হতে এ পর্যন্ত আসলেন যত জলি, গুণাগারে কামনা করে সবার চরণ ধুলি, মাতা পিতার চরণ বন্দি করিলাম এখন, যাহাদের উসিলায় আমি দেখিলাম ভুবন। আমার গানের দয়াল নৌশের পাগল ওরে প্রাণের ভাই, যাহারত কৃপাতে আমি বাউল গান গাই। আমার তরিকার পীর জহের কাদ্রি টাঙ্গালেতে বাড়ি, যাহার চরণে আমি সাজিলাম ভিখারি। কোথায় বাবা কাসেম বেলাল ডাকি যে তোমারে, যেখানে সেখানেই থাক রেখো সুনজর, দয়াল নব্বে চানের পাক দরবারে ভক্তি জানাই, সভাপতি আছেন যিনি তারে ভক্তি দিয়ে যাই, আসনপতি আছেন যিনি তারে ভক্তি জানাই, নেতা কর্মী আছেন যারা তাদের সালামও জানাই। সভা করে বসলেন যত জ্ঞানী গুণীজন, শ্রেণী মতে সালাম আদাব করিবেন গ্রহণ। প্রশাসন বিভাগের ভাই আছেন যারা যারা, দিনহীনে সালাম জানায় সালাম প্রেম ভরা। শেরপুর জেলায় বসত বাড়ি শেরপুরেতে থানা, পাগল তারা নামটি আমার জানাইলাম এখন। দেওয়ান রজ্জব সেই কণিকা হতে, সাগর জল চায় মিশিতে, রজ্জব সেই কণিকা হতে, মিলবে কিনা কর্মক্ষেত্রে, মিলবে কিনা, মিলবে কিনা কর্মক্ষেত্রে, ও সেভাবে সর্বদা সুন্দর হতে ধরাতে, দিতে এলেন আমের পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে। গান শুনলাম, খুব ভালো গান। এই বাতি জ্বলার পিছনে দলিলও উনি প্লেস করেছেন, ধন্যবাদ। তো আমি ওনার মধ্যেও শুনলাম একটি হাদিস, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আল্লাহ বলেন হে হাবিব, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম এই পৃথিবীর অন্য কোনো কিছুই সৃষ্টি হতো না। তো আমি সেই দরদি যাকে সৃষ্টি না করলে কিছু হতো না,
সেই নবীর স্থানে একটি গান করে বসে যাই। এরপর হয়তো কর্তৃপক্ষ দুটি বিষয়বস্তু দিবেন, গান আসলে উনিই শোনাবেন। উনি এই আজকের আসরের নিয়ে এই গত একটি মঞ্চে হয়তো কবে হলো গানটা, 31 তারিখ তালুকনগর মানিকগঞ্জ, ওনার সাথে গান। উনি মঞ্চে বলেছেন যে নব্বের চানের ওখানে আবারও গান হবে, দেখা হবে। তো উনি একজন ভালো শিল্পী, একাধিকবার এখানে তার প্রোগ্রাম আমারে যে দয়া করে কমিটি স্মরণ করেছেন এই জন্য লাখো শুকরিয়া। এত বড় মঞ্চের শিল্পী আমি, এত বড় মঞ্চে আমার মতো অযোগ্য একজন শিল্পী এটা দাওয়াত পেয়েছি, নিজেকে ধন্য মনে করি, সকলকে ধন্যবাদ। সাফাতের কান্দারি রাসূলুল্লাহ, সাফাতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। হাসনুরে সৃষ্টি যিনি, শাহাদতের বাণী তার মুখে শুনি, উদারক হাসনুরে সৃষ্টি যিনি, শাহাদতের বাণী তার মুখে শুনি, পরে দুসরা কোন মাবুদ নেই এক আল্লাহ, পরে দুসরা কোন মাবুদ নেই এক আল্লাহ, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, পরে নহে পুতুল নহে সে ফুল শুধু নুরুল্লাহ, পরে নহে পুতুল নহে সে ফুল শুধু নুরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ওই দয়াল নবীর প্রেমে কাবা হয়েছে কালা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কাঙাল নজরুলে দয়াল নবীর দিদার পাইলে, ভেবে বলে কাঙাল নজরুলে দয়াল নবীর দিদার পাইলে, ওরা নিজের হাতে গেথে মালা পড়াইতাম গলায়, নিজের হাতে গেথে মালা পড়াইতাম গলা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। সাফাতের কান্দারি রাসূলুল্লাহ, সাফাতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। তো গান বাজনা সম্পর্কে তো অনেক হাদিস আসছে। আজকে উনি একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন, আমাদের পাগলতারা সাহেব,
উনি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, একসময় সুপারিনটেন্ডেন্ট ছিলেন, উনি কোরআনে হাফেজ, ওনাকে আজকে আমরা এনেছি। এবং আরেকজন যিনি মারফতের জগতে আমরা বলি আব্দুর রশিদ সরকারের পরে যিনি সবচেয়ে যিনি জ্ঞানী মানুষ, তিনি শাহজালাল তোতা জালাল সাহেব। তো আমরা দুজন শিল্পীকে এনেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই শরীয়ত এবং মারফত আমাদের কিছু কথা ওনারা কোরআন এবং হাদিসের আলোকে বলবেন, কোনো ফাসিকি আলোচনা যেন না যায়। এই জন্য আজকের আসর আমরা দিতে চাই শরীয়ত এবং মারফত। আপনারা যদি আমার সাথে সহযোগিতা করেন আমরা কিছু কথা শুনব। এবং প্রথমে অনুরোধ করছি আজকের আসরের জন্য, এই মারফতের জগতের জ্ঞান নেওয়ার জন্য ওনারা দুজন হচ্ছেন আজকের শিক্ষক, এই স্কুলের আজকে এই দুজন শিক্ষক আমাদের মারফত এবং শরীয়তের কিছু তত্ত্ব ভাণ্ডার খুলে দেবেন, যেখান থেকে আমরা কিছু জ্ঞান নিতে পারি, যে জ্ঞান নিয়ে আমরা আগামী দিনের পথ চলবো।